সরকারি ব্যাংককে বেসরকারিকরণের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে শুরু সরকারি ব্যাংক ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে সরকারি ব্যাংকের অফিসার ইউনিয়ন ইতিমধ্যে বিক্ষোভ অবস্থানে বসেছে। শুক্রবার মেদিনীপুর শহরের এলাহাবাদ ব্যাংকের সামনে ব্যাংকের অফিসার ইউনিয়ন বিক্ষোভ দেখাচ্ছে। ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স ইউনিয়নের মেদিনীপুর শাখার সম্পাদক সৌরভ দাসের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যেভাবে সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণের পথে হাঁটছে তারই প্রতিবাদ জানিয়ে দুই দিনব্যাপী গোটা ভারতবর্ষ জুড়ে সরকারি ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সরকারি ব্যাংকগুলি যদি বেসরকারি ব্যাংক হয়ে যায় তাহলে যেমন কর্মচারীদের অসুবিধা হবে, পাশাপাশি ভারতবর্ষের প্রান্তিক চাষিদের সমস্যায় পড়তে হবে। সরকারি ব্যাংকগুলিকে বেসরকারিকরণ না করার দাবিতে ধর্মঘট বলেই জানিয়েছেন তিনি। এটা আজকে আর কালকে দুদিনের আপাতত প্রতীকী আমরা ধর্মঘট করছি। এর পরবর্তীকালে আমাদের আরও যারা সেন্ট্রাল লেভেলের লিডার আছেন ওনারা বসবেন, দেখে আমাদের পরবর্তী আন্দোলনের যে রূপরেখা সেটা তৈরি হবে। হয়তো যদি গভর্নমেন্ট আমাদের এই যে দাবি আমাদের যেটা রয়েছে সেটা দাবি, আমাদের মেন দাবি আছে যে ব্যাংক প্রাইভেটাইজেশন, সরকারি যে ব্যাংক আছে সেগুলোকে প্রাইভেটাইজেশন করতে দেওয়া যাবে না। ব্যাংক এই প্রাইভেটাইজেশন করার জন্য সরকার এই শীতকালীন যে অধিবেশন আছে তাতে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট ল নিয়ে আসছেন 2021। এই ল, এই বিল পাস করতে চাইছেন এইবারে যে অধিবেশন চলছে সেই অধিবেশনে। যদি এই অধিবেশন এই বিল যদি পাস হয়ে যায় তাহলে আমাদের যে সরকারি ব্যাংক আছে তাহলে তাকে তার শেয়ার গভর্নমেন্ট নিচে 50%-এর নিচে নিয়ে আসতে পারে এবং ব্যাংক প্রাইভেট করে দিতে পারে। এরই এগেনস্টে আমাদের লড়াই। আমরা চাই এই বিল যেন পাস না হয় এবং আমরা যে সরকারি ব্যাংক যে পরিষেবা আমরা দিচ্ছি সেটা যেন কন্টিনিউ থাকে, এই ব্যাংকগুলোকে যেন প্রাইভেটের হাতে তুলে না দেওয়া হয়। এটা আমাদের তো স্বার্থ জড়িয়ে আছে, সেরকম আপামর যে জনগণ, যে গরিব যে ভারতবাসী আমাদের রয়েছে, যে ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র শ্রমিক যারা রয়েছে, তারা যেন আমাদের কাছ থেকে এই সুবিধাটা পেতে থাকে, এটাই আমাদের দাবি। আমার নাম সৌরভ দাস, আমি ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের মিদনাপুর ইউনিটের জোনাল সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।